হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক প্রিয়া কুমার চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো নতুন বছরের তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো। তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর বেশি বকবক না করে ভিডিওতে যাব ডাইরেক্ট। দীর্ঘ 6 বছরের বিবাহিতা জীবন, আমি প্রিয়া আর ও আকাশ। তো বাবা মা আমাকে আকাশের সাথে বিয়ে দেয়। আকাশ তখন খুবই দরিদ্র ছিল, টাকা পয়সা কিছুই ছিল না, অর্থ ছিল না। তো আমার বাবা কিছু টাকা দেয়, দিয়ে ওর সাথে বিয়ে দেয়। তো বিয়ের প্রায় 6 বছর কেটে যায়, ও আমাকে নতুন বিয়ে করে বিদেশ চলে যায়। আকাশের থেকে দূরে থাকতে হয় আমার 6 বছর। একটা দিনও আমার ভালোভাবে কাটে না, কষ্ট যন্ত্রণা হাহাকার করে আমার দিনগুলো কাটছিল। 6 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর আকাশের আজকে আসার সময় হয়েছে। আজকে আকাশ এসে যাবে, কখন আসে কখন আসে, সকাল থেকে অস্থিরতা আমার মধ্যে কাজ করছে। চিন্তা টেনশান, কত ভালোবাসবে আমাকে, বিভিন্ন রকম প্রশ্ন মনের মধ্যে জাগছে সারাটা দিন। তো সেই সময় এসে গেল, আকাশ আসার সময় হয়ে এসছে। আমি তখন শিলের উপর নোড়া দিয়ে আমি মশলা করছিলাম, শিল আর নোড়ার সঙ্গে যুদ্ধ বেঁধে গেছে। তো মশলা করার সময় হঠাৎ করে আওয়াজ আসলো বড় বৌদির, ডেকে আমাকে বলছে, কিরে প্রিয়া, আকাশ আবার নতুন বিয়ে করে নিয়ে এসেছে। আমি ভাবলাম কি বলছে, না না এমনটা হতেই পারে না। আবার ভাবলাম হয়তো ওর কোনো বন্ধু টন্ধু হতে পারে, ওর সাথে এসছে। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এসে দেখলাম আকাশের পাশে নতুন বউ, বিদেশি ফর্সা টুকটুকে বউ নিয়ে আকাশ দাঁড়িয়ে আছে। আমি হতভম্বা হয়ে গেলাম, আমার চোখ মুখ অন্ধকার দিয়ে আসলো, আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সেই সময় দেখি আকাশ সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। তখন আমার একেবারেই কথা বলা বন্ধ হয়ে গেল। আর আমার শাশুড়ি মা তখন বলছে, ওরা তো 1 সপ্তাহের জন্য এসেছে, এই কটা দিন একটু তুমি মানিয়ে নাও। তখন আমি এই কথা শুনে আমার চোখ আর আমার শরীরে না চোখ আমার মানে চোখ অন্ধ হয়ে গেল, কানেও শুনতে পাচ্ছিলাম না। আমি ঘোরের মধ্যে মানে কি করব বুঝতে পাচ্ছিলাম না। তখনই আকাশ বলে উঠল, সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তোমার সাথে পরিচয় করানো হয়নি। আমি এলিনাকে বিয়ে করেছি, দীর্ঘ 4 বছর আগে ওকে আমি বিয়ে করেছি, 1.5 বছরের একটা মেয়েও আছে আমার। এই কথা শুনে আমি আর আমার মধ্যে রইলাম না, আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলাম উঠোনের মাঝখানে। উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে আমি আর আমার মধ্যে নেই, আমি আর জানি না কি হলো তারপরে। তারপরে কি হলো, আমার জ্ঞান আসার পরে দেখলাম আমি উঠোনের মাঝখানে বসে আছি, আর আমার মুখের সামনে সেই বিদেশি এলিনা, ওর মুখটা আমার সামনে ভাসছে। আমি উঠে পড়লাম, উঠে দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে আমি আমার বিছানা বালিশ সব কিছু নিয়ে আমি বাইরে চলে আসলাম। আর সেই মুহূর্তে আকাশ বলল,
তুমি কি চলে যাচ্ছ বাড়ি ছেড়ে? আমি বললাম, না তো, এই মুহূর্তে শুধু পাশের ঘরে যাচ্ছি। তারপর আকাশ আর কিছু বলল না। আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি মনে মনে ভাবলাম, বারবার ভাবলাম যে ও আমাকে ভালোবাসে না, এটা আমি বুঝে গেলাম। ওর মনে আমার কোনো জায়গা নেই, সেটাও আমি বুঝে গেলাম। আমি একা হয়ে গেলাম। মনের কথা বলার মতন, ভালোবাসার মতন আমার জীবনে আর কেউ নেই। অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম, আমার বাবা যদি টাকাগুলো না দিত, আকাশের তো বিদেশে যাওয়া হতো না। আমার বাবার টাকায় ও বিদেশে গিয়ে এই নতুন বউ নিয়ে আসলো, তাহলে কি টাকাগুলো দিয়ে আমার বাবা ভুল করেছিল? এইসব অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে শেষমেশ সকাল হলে আমি সব আমার জামাকাপড় গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাই। তারপর থেকে আমি বাপের বাড়িতেই থাকি। এরকম করে অনেক দিন কাটার পরে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম মাঝে পড়ে। তারপরে অনেক ডাক্তার, অনেক কিছু দেখিয়ে দীর্ঘদিন কেটে যায়। এরকমভাবে অনেক দিন কাটার পরে তারপরে আমি একটা নতুন জব খুঁজি আর একটা নতুন কাজও পেয়ে যাই। শেষমেশ আমি সেই কাজের মধ্যে ডুবে থাকি। পুরোনো দিনগুলো সব ভুলে যাই। ভুলে গিয়ে আমি এখন কাজের মধ্যে আছি, খুব ভালো আছি, খুব আনন্দে আছি, খুব খুশিতে আছি। বিয়ে করা, বিয়ের যে চিন্তা ভাবনা, সেটা আমার মন থেকে মুছে যায়। আর জীবনে হয়তো কাউকে ভালোবাসতে পারবো না, তবে বেঁচে থাকতে পারবো আনন্দের সাথে, খুশির সাথে, লড়াই করে বেঁচে থাকবো। তারপরের থেকে আমি একাই থাকি আর আমি আমার কাজ নিয়ে থাকি। আমি খুব ভালো আছি। তোমাদের বলতে চাই, যাদের স্বামীরা বিদেশে থাকে, প্লিজ তাদের সঙ্গে বিয়ে করো, কিন্তু খেয়াল রেখো তারা যেন তোমাকে ফাঁকি না মারে। আর যদি কখনো এরকম সমস্যা তোমাদের হয়ে যায়, তোমরা একদম ভেঙে পড়ো না, ঠিক আছে? উঠে দাঁড়াও আর নিজের পায়ে দাঁড়াতে শেখো। হয়তো যা কিছু হয় ভালোর জন্যই হয়, খারাপের জন্য কিছুই হয় না। তো এই গল্পটা আমার এক বন্ধুর সঙ্গে ঘটেছিল, এটা সত্য ঘটনা, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। এটা আমার জীবনে ঘটেনি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।